রাজধানীর বাড়িধারা ডিপ্লোম্যাটিক জোনে ফিলিস্তিন দূতাবাসের সামনে সহকর্মীর গুলিতে এক পুলিশ কনস্টেবল নিহত ও দুজন আহত হয়েছেন ঘটনা সিসিটিভি ফুটেজ এসেছে মোহনা টেলিভিশনের হাতে ফুটেজে দেখা যায় রাত বারোটার দিকে বাড়িধারার ফিলিস্তিনি দূতাবাসের প্রথম পুলিশ বক্সের বাইরে দাঁড়িয়েছিল কনস্টেবল মনিরুল হঠাৎই পাশে থাকা সহকর্মী কাউসার লাথি দিয়ে ফুটপাত থেকে রাস্তায় ফেলে দেয় এরপর এলো পাথারিভাবে কয়েক দফা গুলি করে কাউসার প্রত্যক্ষদর্শী এক নিরাপত্তা প্রহরী জানান গুলির শব্দে এগিয়ে আসতে চাইলেও তাদের দিকে পিস্তল তাক করে ভয়ভীতি দেখাতে থাকেন কালসার এ সময় তার আচরণ অস্বাভাবিক ছিল পরে দূতাবাসের রক্ষীরা তাকে নিবৃত করে যখন আপনার লোকটারে মাসে তখন দেখাইলো যে আপনার একটু ভয়ভীতি দেখাইতে আছে। পাবলিক ও দৌড় দে ওই যে সাইডে পুলিশ টুলিশ আসিল এরাও মনে করেন এইদিকে আসতে পারে নাই ওই সময় আসছে মনে করেন অনেক পরে কিন্তু লাস্ট পরে আমাশির লোক আইসা হ্যাঁ এইদিকে পয়সা দিয়েছিল অ্যাম্বাসির লোকে কথা বইলা পরে হেরে কেমনে দৈরে এরপরে তাড়াতাড়ি পুলিশ আসছে এ ঘটনায় ঘাতক কাউসারকে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত পুলিশের উপকমিশনার খন্দকার মহিদ বলেন অভিযুক্ত কনস্টেবল মানসিকভাবে বিপর্যস্ত ছিল প্রাথমিকভাবে মনে হয়েছে এটা সাময়িক উত্তেজনার কারণে হয়তো এটি ঘটেছে এর বাইরে আর খুব বেশি না তার কারণ সে স্বাভাবিকভাবেই ডিউটি করত এবং ডিউটি করছিল এবং ডিউটির যে স্ট্যান্ডার্ড সেটিও সে যথাযথভাবে মেনটেন করত কাজে এটা তাৎক্ষণিক কোনো একটা প্রতিক্রিয়া হিসেবে ঘটনাটি ঘটতে পারে যেটি আমাদের কাছে মনে হয়েছে যদি এটি খুব সুনিশ্চিত করে বলার জন্য আমাদের আরও কিছু একটু তদন্ত করে দেখতে হবে এ ঘটনায় জাপানি দূতাবাসের ড্রাইভার সাজ্জাদ হোসেনের শরীরে তিনটি গুলি লাগে আহত হয়েছেন এক পথচারী তারা ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন মনিরুল ইসলাম মোহনা সংবাদ ঢাকা